বন্ধুরা, দা ইয়াং ভ্যালি 0.0 তোমাদের স্বাগত। আজকে একটি নতুন ধরনের এপিসোড। আমরা আজকে বুক ট্যুর নামক একটি ভিডিও তৈরি করছি। এখানে 3-4 বই নিয়ে একটু পরিচয় দেব, এইটুকুই, দেখতে থাকো। প্রথম যে বইটি, সেটির লেখক ঐতিহাসিক নিমাই সাধন বসু, দেশনায়ক সুভাষচন্দ্র। আমরা নেতাজি সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী, তো সঠিকভাবে জানতে হলে, সঠিক খবর জানতে হলে বা পড়তে হলে এই বইটি খুবই উপযোগী। আনন্দ পাবলিশার্সের বই। বইটির মূল্য সম্ভবত 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। তোমরা এই বইটি পড়তে পারো, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এবং অন্যকে গিফটও দিতে পারো। দ্বিতীয় যে বইটি আমরা এবার পরিচয় পর্ব সেরে নিব, সেটা সুভাষচন্দ্র বসুর নিজের লেখা, অর্থাৎ তার বিভিন্ন পত্র পত্রিকায় যে প্রবন্ধ, সেগুলো কালেকশন করে বইটি তৈরি করা, তাঁর নিজেরই লেখা এবং পরবর্তীকালে একটু সংযোজন করা হয়েছে। সেটি নতুনের সন্ধান বলে আরেকটি বই ছিল, এই দুটো মিলে একসঙ্গে করা হয়েছে, তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসু। এই বইটিতে সুভাষচন্দ্র বসু তরুণদের কী ধরনের স্বপ্ন দেখা উচিত সেটাই লিখেছে। আধুনিক যুগেও আমাদের এটা খুব উপযোগী, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন পথে এগোবো, বা বিস্তারিত এটাও তোমরা পড়তে পারো বা অনেককে গিফট হিসাবেও দিতে পারো। খুব ভালো বই। এটার দাম 125 টাকা, দেখতে পারো, খুব ভালো বই। আরেকটি আছে, আমরা জানি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে সুভাষচন্দ্র গুরু রূপে বরণ করেছিলেন, সে কারণে সুভাষচন্দ্র পেয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে নেতাজি হওয়ার অগ্নিমন্ত্র। তো কীভাবে তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন এই ব্যাপারে সুন্দরভাবে এখানে তার হৃদয়বত্তার কাহিনী বর্ণনা আছে, এটিও তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবে। বিবেকানন্দের আলোয় সুভাষ, নন্দ মুখোপাধ্যায়। এই বইটি পাবলিশ হয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল্ড পার্ক, কলকাতা থেকে। এই তিনটি গেল সুভাষচন্দ্র বসু। তোমরা আরেকটি পড়তে পারো, তার জীবনী। যে দুটি বই নিয়ে ট্যুর করব, খুব বিখ্যাত দুটি বই, আমরা সকলেই জানি, অনেকে পড়েই নিয়েছো, আবার পড়লে পড়তে পারো, বা যারা পড়নি তাদের জন্য একটু জাস্ট পরিচয় করা, আত্মজীবনী অগ্নিপক্ষ APJ আব্দুল কালাম। এই বইটি খুব সুন্দর, এটার ইংলিশ বই আছে, দ্য উইংস অফ ফায়ার। তোমরা যে কোনো একটি পড়তে পারো, অনেকের বাংলা ভালো লাগে, অনেকের ইংলিশ ভালো লাগে। এই বইটি আনন্দ পাবলিশার্সের, মূল্য 200 টাকা। বইটির ভেতরে অনেকগুলো ছবি দেওয়া আছে, সুন্দর সুন্দর তার কর্মজীবনের, খুব ভালো লাগবে পড়তে। এবং যুবকদের এই বইটি অবশ্যই পড়া উচিত, বিশেষ করে ছাত্রদের। লকডাউন চলছে, বাড়িতেই বসে আছো, সুযোগ সময় পেলে পড়ে নিতে পারো। এবং অনেককেই আমরা যখন গিফট দিয়ে থাকি জন্মদিন বা অন্য অন্য অনুষ্ঠানে, এই বইটি রাখতে পারো তালিকায়। দ্বিতীয় যেটি, সেটি হলো তারই বই, APJ আব্দুল কালাম, সন্ধিক্ষণ, প্রতিকূলতা জয়ের লক্ষ্যে যাত্রা। খুব সুন্দর বই, এটিও যুবকদের নানান জিনিস জানানোর জন্যই তিনি লিখেছেন। এটাও আনন্দ পাবলিশার্সের বই। তিনি লিখেছেন, আমার জীবনের 7 সন্ধিক্ষণের মুহূর্ত, অন্য সকলের কাছ থেকে শিক্ষা। সুন্দর এই বইটিতে প্রচুর তার বিভিন্ন মুহূর্তের ছবি সংগ্রহ করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর সুন্দর। এবং বইটি পড়লে খুব মজা পাবে এবং অনেক কিছু জানতে পারবে, স্মার্টনেস তো অবশ্য বাড়বেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা পড়তে পারো এবং এই বইগুলো অন্যকে গিফট হিসাবেও দিতে পারো। ওকে, আজকে
এই কয়টি বই নিয়েই আমাদের ট্যুর থাকলো। এপিজে আব্দুল কালাম সন্ধিক্ষণ, এপিজে আব্দুল কালামের জীবনী অগ্নিপক্ষ, এটা ওই সিরিজেরই বই একই, নিমাই সাধন বসু, নেতাজি সুভাষচন্দ্র এবং তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বসু, এবং লাস্ট যেটি বিবেকানন্দর আলোয় সুভাষ। তাহলে আজকে এতটুকুই, সঙ্গে থাকো, ধন্যবাদ।